স্বামী কেন মরে না, আর এই কিছু নেই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এমন একজন স্ত্রী, এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে, আমি ফোনটা রিসিভ করলাম, বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয় ওই যে এভাবেও ভালো কাজ করা যায়, প্রশ্ন করে উত্তর দেন, এই হুজুর কিনা আপনি? বললাম হ্যাঁ। বললো হুজুর একটা প্রশ্ন আপনার কাছে একটু করার জন্য ফোন দিয়েছি। আমি বললাম করেন, অসুবিধে নেই। বলছে হুজুর গো, আজ এক সপ্তাহ হলো আমার স্বামী মারা গেছে রে ও হুজুর হুজুর। আমি বললাম আর কিছু করার নেই, কারণ আমার তো তেষ মারা সার, আমার বউ আছে একটা বাচ্চা দুইটা। কয় হুজুর না বিয়ে করার জন্য বলি না, হুজুর একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি। আমার স্বামী ছিল অসুস্থ, আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত, আমার স্বামীকে বলতাম তুমি মরো না কেন, আল্লাহ তোমার মরণ করে না কেন? আবার মাঝে মাঝে বলতাম ও আল্লাহ ওরে মরণ করো, ওরে তুলে নাও, ওরে উঠায় নাও, আমার চোখের সামনে থেকে বিদায় করে দাও। এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতাম। আজ এক সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আরে আমার দোয়ার কারণে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গিয়েছে? জটিল প্রশ্ন না? কঠিন প্রশ্ন। আমি বললাম আমি তো অত বড় হুজুর নই, অত বড় আলেম নই, মুফতি মুহাদ্দিস কারী নই, যে আমি আপনার এই প্রশ্নের সম্মান প্রশ্নের সমাধান দিয়ে দিতে পারবো। তবে এতটুকু বলে রাখি বাবু আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেমন কবুল করে, বদদোয়া তেমন কবুল করে না? করে না, বদদোয়াও কবুল করে থাকেন। আমি জানি না আল্লাহ আপনার দোয়া বদদোয়া কবুল করেছে নাকি করে নাই, আবার এটাও জানি না যে আপনি আপনার আপনার স্বামীর স্বামীর হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই। যদি বদদোয়া কবুল করে থাকেন তাহলে আপনার বদদোয়ার কারণে মারা গিয়েছে, অথবা যদি হায়াত শেষ হয়ে যেয়ে থাকে সেই হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে, তবে আপনি যে জাহান্নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায়। কারণ আমার রাসুল বলেছেন নারীরা জাহান্নামে যাবে তার দুইটা কারণ, এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এই অনুযায়ী আপনি জাহান্নামে যাওয়ার একটা কারণ অলরেডি অর্জন করেছেন করে নাই? আল্লাহ রাসুলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে কান্না শুরু করেছে, নগো মা তিন দিন হয়ে গেল একটু খাবার জুটল না গো মা, আর কত এই পেটে পাথর বেঁধে দিন চালাবো, মা গো একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ওগো মা আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ রাসুলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান, ওগো হুসাইন, তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো, বারবার কেন আমার কাছে কাঁদাকাটি করো, বারবার কেন আমাকে জ্বালাতন করো, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন দিন ধরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন, এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই, এই অবস্থায় বাড়িতে ফিরছিলেন, যখন এমন কথা শুনলেন ওই গেট থেকে বের হয়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা দেখেছেন না দেখেন নাই? আমার ইমরান ভাইও দেখেছেন না দেখেন নাই? বাড়িটা মসজিদে নববীর কাছে, ওই বাড়ি এখনো গেট দেওয়া আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আমার ভাইজান দেখেছে, কারণ হলো আমি এবং ভাই একসাথে ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমার মাসুম বিল্লাহ ভাই সিঙ্গাপুর থাকেন আলহামদুলিল্লাহ। যারা কাবাঘর তাওয়াফ করেন নাই মনের মধ্যে স্বপ্ন রাখেন, আল্লাহ যেন আপনার কাবাঘরটা তাওয়াফ করার তৌফিক দান করেন বলে আমি। আল্লাহ রাসূলের দরজায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইরা এখন উমরায় যাওয়ার জন্য মেলা টাকা লাগে না, মাত্র একটা গরু যদি পোষেন আপনি 20,000, 25,000, 30,000, 40,000 টাকা একটা বাছুর গরু যদি কিনে আপনি লালন পালন করেন, এক বছরের মধ্যে ওই গরুটার যে দাম বিক্রি হবে তাই দিয়ে উমরা করি আর 2 টাকা বেঁচে থাকবে, বলেন সুবহানাল্লাহ, বাঁচবে না বাঁচবে না? গরুর দাম কম না বেশি? 1,30,000, 40,000, 2,00,000, 2,50,000 আছে না নাই? অথচ উমরা করতে 1,00,000
হাজার, দশ হাজার, বিশ হাজার, পঁচিশ, তিরিশ হাজার টাকা লাগে, ওখানে যাওয়ার টাকা হয় না, আর জমি বন্ধক রেখেছে বিঘে দুই লাখ টাকা, কথা কয় না, এ আছে না নাই? এরা মাল্লার হলি আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় জমি বন্ধক রাখে দুই লাখ টাকা বিঘে, তাও জমি রাখে না, টাকা দিয়ে কয় সাইমনকে ধান বাড়ি পয়সা দিয়ে, আরে বাবা, পাকা মুখ করার জায়গা খুঁজে পাই দেখনা বেঠে, বলে আমি সুদ খাই নেন, কি খাই না, সুদ খাই না, ও ধান খায়, সুদ খাই না ধান খায়, এমন আছে ও আমার ভাইরা, আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী ঘরে ঢুকছিল, হঠাৎ করে আবার বের হয়ে গেছে, হাসান হুসাইনকে ডেকে বললেন তোমাদের বাবা কই, বললেন আমার বাবা যখন আপনি আমাদেরকে ধমক দিয়েছেন তখন বাবা গেট থেকে বের হয়ে গেছে, আল্লাহর নবীর কন্যা কিছুক্ষণ অপেক্ষা করলেন, যখন বাড়ি আসলো না, চারিদিকে খোঁজা শুরু করে দিলেন, কোথাও পাইলেন না, বিশ্ব নবীর কাছে গেলেন, যে বললেন ওগো আমার পিতা, আমি আজকে আপনার জামাইকে কষ্ট দিয়ে ফেলে, কি কষ্ট দিয়েছ বাবা, ও আমার পিতা, আপনার জামাই আজ তিন দিন হয়ে গেল বাড়িতে কোনো খাবার আনতে পারে নাই, আজ তিন দিন ধরে কোথাও কোনো কাজ পায় নাই, সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই, সন্তানরা যখন আমাকে বারবার ডিস্টার্ব করছিল আমি বললাম তোমরা আমাকে কেন জ্বালাতন করো, তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এই বলার কারণে আপনার জামাতা গেট থেকে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, আমিও কোথাও খুঁজে খুঁজে পাইলাম না, আল্লাহর নবী বললেন ও ফাতেমা তোমার কথার কারণে আমার আলী যদি কষ্ট নিয়ে এই মুহূর্তে মারা যায়, যদি কোনো সাপে কামড় দেয় আর আলী যদি ইন্তেকাল করে, অথবা বোনের কোনো বাঘ যদি আলীকে খেয়ে ফেলে, ওগো ফাতেমা শুনে নাও, ওই পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা হাশরের মাঠে দেব না, আল্লাহ রাসূল তার কন্যাকে কন্যার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটা আচরণ, যে আচরণটা আসলে আলীর সাথে করে নাই, শুধু সন্তানদেরকে বলেছে কেন আমাকে জ্বালাতন করো, তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এই কথা বলার কারণে আল্লাহর রাসূল নিজের কন্যার পরিচয় পর্যন্ত আরশে আজিমে কিয়ামতের ময়দানে দিতে চায় নাই, হাশরের ময়দানে দিতে চায় নাই, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা আছেন এবার চিন্তা করে দেখেন, যারা অহরহ স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীকে কষ্ট দেন, গালমন্দ করেন, স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, এই স্বামী যদি মারা যায়, আপনার প্রতি রাগ রেখে, ক্ষোভ রেখে, অভিমান রেখে যদি মারা যায়, আর আপনি যদি ক্ষমা চেয়ে না নিতে পারেন, বলেন আল্লাহর রাসূল কি উম্মত হিসাবে আপনার স্বীকার করবে, নিজের কন্যাকে যদি স্বীকার করতে না চায় তো আমাদের উম্মত হিসাবে কি স্বীকার করবে, মা বোনেরা আছে না নাই, মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই, মা বোনেদের জন্য দুইটা ওয়াজ করব, কারণ মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম অনেক বেশি, আপনাদের এক প্যান্ডেলে হয়ে গেছে আর মা বোনেদের তিন প্যান্ডেলেও কভার হচ্ছে, মা বোনেরা সব জায়গায় বেশি আছে না নাই, বাজারে বেশি, দোকানে বেশি, সিরিয়ালে বেশি, ব্যাংকে বেশি, আপনার আল্লাহ রাসূল মেরাজে গেল, সেখান থেকে ফিরে এসে বলল আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী, নাউজুবিল্লাহ বলবেন না, তার মানে ওখানেও সব জায়গায় বেশি, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ও রাসূল নারীরা কেন জাহান্নামে বেশি, আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে, কয়টা কারণ, কয়টা একটু জোরে বলেন, কারণ কয়টা, দুইটা কারণে জাহান্নামে বেশি, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন কারণ দুইটা কি, আল্লাহ রাসূল বললেন এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এক নম্বর কারণ কি, অকৃতজ্ঞ থাকে, কেমন অকৃতজ্ঞ, আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে যাই কিনে আনে ভাবির পছন্দ হয় না, কয় তুমি যা কিনিসাও কি পাতে তোলা যায়, এ কি খাওয়া যায়, এই বেগুন কি রান্না করা যায়, এই মাছ কি রান্না করা যায়, এই আলু কি সিদ্ধ হয়, এই তরকারি কি রান্না চুলাই দেওয়া যায়, এই কাপড় কি পরা যায়, এই গরু কি গোয়ালে রাখা যায়, এই ছাগল কি কুরবানি করা যায়, আছে না, মানে যাই করে একটাও ভালো হয় না, এই জমি কি আবাদ করা যাবে, এই গরু কি দুধ হবে, মানে যাই করে ওর কিছু হয়, অত সব ভাল লাগে কার,
কবির মিনস আমাদের পাঞ্জাবি কত সুন্দর, কোটি কত সুন্দর, কবির মিনস আমাদের বোর শাড়িটা কত সুন্দর, কবির মিনস আমাদের বোর থ্রি পিস কত সুন্দর। ওই পরের জিনিস পছন্দ হয়, নিজের জিনিস পছন্দ হয় না, এমন আছে না না, কিচ্ছু ভালো লাগে না। খালি এরপরে থাকে আমার ইমরান হোসেন ভাই বলতেছে, ভাই আমি একটু বুদ্ধি করলাম, কি বুদ্ধি, যশোরে দড়াচড়ার থেকে এইচএম রোডের থেকে আমি একটা খুব পছন্দের শাড়ি কিনেছি। কি কিনেছে? শাড়ি, খুব সুন্দর শাড়ি। ওটা কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রী বলছে, স্ত্রীর খাতি দাও। তো স্ত্রীর খাতি দিয়ে খালি আট চোখে শাড়িটার দিক তাকাচ্ছে যে শাড়িটা কা। তো জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, আমি কিছু বলি নাই। তো তারপরে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলছে যে শাড়ি কা। তাই বললাম কবির বিন সামাদ কিনেছে ওর বজরানি। বলছে দেখো শাড়িটার কালার কত সুন্দর, রং কত সুন্দর, সুতা কত সুন্দর, পার কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা আছে না তোমার সাথে। আমার আব্বা বিয়ে দিয়ে আমার কয়েল পর্যন্ত জ্বালাই দিয়েছে, কি দেখে যে বিয়ে দিছিল। আমি বলে তোমার ঘর সংসার করছি গো, নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না। এই শাড়ি দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তারপরে কোথাও বের হওয়া যায় না, তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না। বলছে তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ বড্ড পছন্দ হয়েছে, তাইলে এই শাড়ি তুমি নাও। কবির বিন সামাদ আমার বন্ধু মানুষ, আমি তার বুঝায় বলবানে, যদি সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে, যদি সে আমার নামে মামলা করে কেস করে জেল হয় ফাঁসি হয় যা হয় হবানে, তাও তোমার জন্য খাটতে রাজি আছি, তুমি শাড়িটা নাও। বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারে। শোয়ার সময় ইমরান হোসেন ভাই বলছে, স্ত্রী গো আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি? কয় পছন্দ হবে না কেন, তুমি যা কেন তা তো পরা যায় না, তোমার চোখ চোখ তো নাল্লা দুটা মার্বেল দিয়েছে, তুমি ওই চোখে ভালো করে দেখো না। তোমার বন্ধু কিনেছে কবির বিন সামাদ, তারপর জন্য কত সুন্দর শাড়ি, আমার আজকেই একটা মনোভূত শাড়ি হয়েছে। ইমরান হুসাইন ভাই বলছে, ওই বিবির গো বিবি গো, বলা যায় না কে কবে মারা যাব, হতে পারে আজকে রাত্রে তুমি চলে যেতে পারো অথবা আমি চলে যেতে পারি, আমার মনের কথাটা যদি তোমারে না বলে মারা যায় অথবা তুমি যদি চলে যাও তাহলে বড্ড কষ্ট থেকে যাবে। দেখো আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটা এনেছি। বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের ওর কি খুশি করা কোনোভাবে সম্ভব বলেন? তালিয়ের রং থাকবে না, এমন নারী আছে না নাই, যাই করেন ওর পছন্দ হবে না। আমার ইমরান ভাই বউ কিন্তু এই কাজ করেনি, এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে। এক হুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লায়, এক হুজুর কুমিল্লায় আমাকে এই ঘটনা বলছে যে এই বুদ্ধি করে এইভাবে ধরা খাইছি। শুধু তাই না, আমার সভাপতি সাহেব নাম কি জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, মাহমুদ ভাই আমাদের যুবক মানুষ, আমার সাথে কেবল পরিচয় হলো ইতিপূর্বে কথা হয়েছে, ওনার কলেজার টুকরা সন্তান আমাদের মাওলানা সাহেব, উনি যখন বিয়ে করেছিলেন ওনার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছিল, তাও গরু এমন গরু যেন গরু না, একসারা কাগজ নিয়ে একসারা কাগজ, বোঝা গেছ তো? তার মানে পাঁচার কাঠিগুলো এমন কায়দায় দেখা যাচ্ছে মনে আছে গরু না, গরু একসারা করতে দিয়েছে, এক শালা টেনেছে আর এক শালা ঠেলেছে, এই অভয়নগর আসতে যাই আবার সেঙ্গুটিয়ে আসতে যাই, তিনবার ব্রেক ফেল করেছে ল্যাস ধরে স্টার্ট দিতে। কিছু গরু দেখেন না স্টার্ট না দিলে ওঠে না ভাই, আসে না করবে, এই স্টার দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে গরু দিয়ে গেছে, ওই ব্রিটিশ আমলে গরুটা দিল। এখন আমার মাওলানা সাহেব যখন অভয়নগরে পাঁচ কাঠা জমি কিনেছে, কিনার পরে একটা বাড়ি বানিয়েছে পাঁচতলা, বানানোর পরে স্ত্রীর বলছে, স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করাবা। স্ত্রী যাওয়ার সময় বলছে, আব্বাদের বাড়িতে ওই গায়ে গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারিস, আব্বাদের বাড়িতে। তারপরে কয়দিন পরে ঘর ভাড়া উঠায় উঠায়, ঘর ভাড়া উঠানোর কারণে অনেক টাকা হয়ে গেছে, একটা গাড়ি কিনেছে চার চাকা গাড়ি কিনে স্ত্রীর বলছে, স্ত্রী গো আজকে এই গাড়িতে তুমি আমার বাঁ পাশে বসবা, আমি তোমার নিয়ে চালাই বেড়াবো, তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা। গাড়ির দরজা খুলে বলছে, আব্বাকে বাড়ির থেকে গরুটা আনিলাম বলে,
না হলে গাড়ি হতো। ও আমার ভাইরা, এরপরে একটা বাস কিনেছে, ট্রাক কিনেছে, যাই করেছে, খালি বক্তব্য হলো আপনাদের বাড়ির থেকে গাই গরু ডাইনে দিলাম বুঝলে। এখন আমার ধারণা হলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে বেহেশতের সিঁড়িতে যখন মাওলানার সাথে বেগম সাহেবার দেখা হবে, তখন ধাক্কা দেবার বাপ্পাকে বাড়ির থেকে গাই গরু ডাইনে নিলাম বুঝলে, তা না হলে তোমার জান্নাতেও যাওয়া হইতো। আছে না নাই? ওরে বাবা, অকৃতজ্ঞ কাকে বলে? আল্লাহ রাসূল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা জাহান্নামে বেশি। কারণ কয় নম্বর? কয় নম্বর কারণ? দুই নম্বর কারণ, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? ধুরা না, জাত না, কালাস না, বোখরা না, ওরা দেয় অভিশাপ। কি সাপ? এও এক ধরনের সাপ। সাপ যন্ত্র আছে আমাদের দেশে, অনেক যন্ত্র, গাড়ির যন্ত্র, মেসেলর যন্ত্র, আপনার বাসের যন্ত্র, মোবাইলের যন্ত্র আছে না নাই, সিলাইরেসের যন্ত্র, বিভিন্ন রকম যন্ত্র আছে। আর বাঙালি একটা যন্ত্র আবিষ্কার করলো, তার নাম হলো ষড়যন্ত্র। ঠিক না বেটি? এই ষড় এটা একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে মানুষকে ষড় করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় সুবহানাল্লাহ? সহ্য না করে পারা যায়? ওরে বাবা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বুঝে শুনে তো বলবে। বুঝে শুনে বলার দরকার আছে না? একটু ওয়াজ শোনার সময় একটু খেয়াল করবেন, একজন ওয়াজ শুনতে শুনতে ঘুম পড়েছে। তো এখন হুজুর কালেকশন করতেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন, দোয়া করে দেব। কেউ হাত উঁচু করে না, করে না, করে না। হুজুর জোরে চিল্লায় বলছে, কে আছেন হাত উঁচু করেন? ও ঘুমিতে উঠির পরে হাত উঁচু, মানে এর আগের টুক তো শুনতে পাইনি। হাত উঁচু করার পরে দেখে কেউ হাত তোলে নাই, শুধু ও একা। এরপরে হুজুর বলছে, যুবক তোমার নাম কি? বলছে হযরত মাওলানা ইমরান হুসাইন। বলছে আল্লাহ, 50,000 টাকা দেওয়ার মতো তোমার একজন বান্দা পাইলাম। আল্লাহ তুমি ইব্রাহিম, আমার ইমরান হুসাইনকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আর পকেটে হাতে দেখে 50 টাকাও তোলে। এই জন্যে ওয়াজ শোনার সময় একটু বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? ইমাম সাহেব তারাবি পড়ায়, হঠাৎ যে ঘুম এসে গেছে, ঘুমাইছে মা ইফতার করে যেয়ে শুয়েছে, ঘুম এসে গেছে, ঘুমাইয়ে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে। ঝাঁপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। আড়া বলেন তো আলনা, আলনা থেকে পাঞ্জাবি নিয়ে দেবো দৌড় মসজিদে। তো ইমাম সাহেব খেয়ে গেছে, এত দেরি হলো কেন আপনার? বলছে ভাই রে, ইফতার করি, ঘুম শুয়েছি, হঠাৎ ঘুম এসে গেছে, খেয়াল করিনি, 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখতো কখন? তখন আবার আলিফ লাইলা ছিল, তারা বিপরীত আবার আলিফ লাইলা দেখতে যাচ্ছি। তো মনে আছে আপনাদের মুরব্বীদের মনে থাকার কথা? আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলে, টেনশনের কিছু নেই, আমি একটু টেনে দিবানে। টেনে দেওয়ার রাস্তা আছে না? আমি একটু টেনে দিবানে, টেনশন করার কিছু নেই। এই বলে হুজুর বলছে, একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিতে দিতে আরো 5 মিনিট পার হয়ে গেছে। সভাপতি আর এই হুজুর, এই কি আছে আপনার? মানে একটু মাজাটা ছাড়াই নিলাম, অনেকক্ষণ বসে গেছে। এই হুজুর কি হাসছে আপনার? তাই ভাইরে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে এখনো হাতা খুঁজে পাইলাম না। হাতা খুঁজতে খুঁজতে তো সময়টা চলে যাচ্ছে, তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো, হারিকেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে, একটু হুজুরের গলার কাছে ধর। গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? হুজুর তো বো আওয়াজ আল্লাহ ছিল, বোর সায়া ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে দিয়েছে। ও কিয়ামত পর্যন্ত খুঁজি পাবে? তার মানে হুতাশে আসলি হবে, মাঝে মাঝে হুতাশে বলবেন না, বুঝে শুনে বলবেন। ভাইরা, আমার বাঙালির আবিষ্কার করলো ষড়যন্ত্র, আর আমার মা বোনেরা আবিষ্কার করলো এমন একটা সাপ যার নাম অভিশাপ। যদি ছেলে একটু 1 থেকে 2 করে, অমনি বল আল্লাহ তোর মরণ করে না কেন? বিটার বউ যদি কিছু করে, কয় তুই মরিস না কেন? স্বামী যদি কিছু করে, কয় আজরাইল তোমার ছেলে না কেন? বলে না, বলে না, ওরে আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? গানও গায়। সুতরাং আমাদেরকে সচেতন হওয়ার দরকার, আমার নারীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীদের চুল দিয়ে পাংসাই দিলে সোয়াব আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ মাথা মুখমণ্ডলে সুন্দর করে মহব্বত করে হাত বুলাইয়ে দেয়, তাইলে ওর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ চুল, ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ চুলের সোয়াব আমল নামায় দেখা লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার টাকলা মুরাদ ভাইয়ের বউ বলতেছে, তাহলে আমার কি হবে? বলছে, তাহলে আমার তো বেকায় দাওয়াটা মোট মাথার মধ্যে কোনো মাল আছে। আমার আব্বা বলছেন, আমার আব্বা বলতেন, আজ 22 বছর হয়ে গেল আব্বা চলে গিয়েছেন, মাস্টার আব্দুস সামাদ আব্বা ওয়াজ করে বেড়াতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমার আব্বা এক জায়গায় ওয়াজ করেছে, ও নারীরা যদি পারো তোমরা তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা। কেন দিবা? আর রহিমা আলাইহিসসালাম তার স্বামীকে চুল দিয়ে পা মুছাইয়ে দিতেন। এই কথা শুনে আপনার অভয়নগর চেঙ্গুটিয়ার এক নারী, সে তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে শুয়েছে, শোয়ার পরে গন্ধের জ্বালায় বাসা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, কিসের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কোথা থেকে আসছে? গন্ধ খুঁজে পায় না, আলো জ্বালিয়ে কোথাও খুঁজে পায় না। স্বামী চুল টেনে এনে বলছে, তোমার চুলির থেকেই তো এই গন্ধ। বলছে, ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবো না। হুজুর ওয়াজ করল যে, ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা। এই বলার কারণে আমি একটু আমল করে শুনছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিছি। বলছে, ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ও ওই সেঙ্গুটিয়ার বাজারে খেলছিল তাস টাকা দিয়ে, এর নাম কি? জুয়া। এর নাম কি? জুয়া খেলছিল, হঠাৎ করে পুলিশের গাড়ি এসেছে, এই গাড়ি যখন এসেছে অমনি ওই জায়গা থেকে দৌড় দিয়েছে, জুতা পায়ে দেওয়ার টাইম পায় নাই, দৌড় দিয়ে বাঁশবাগান দিয়ে গিয়েছে, বাঁশবাগানে কিনা ছেড়ে দিয়েছে, চটকায় দিয়ে শুয়ে দিয়েছে, আর ওই দিন বা মশাই দিয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর শোনেন, স্বামীদের যা চুল মুছাই, চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, অসুবিধে নেই আমরা দেব, কিন্তু ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে শোয়। ঠিক আছে তো বলা? কারণ আমরা খারাপ না ভালো, আমরা এতটাই খারাপ, নিজে নামাজ পড়ি না, আবার স্ত্রীকে তাপসী রাবিয়া কল্পনা করি, নিজে সারাদিন চায়ের দোকানে আড্ডায় থাকে, আর স্ত্রী সিরিয়াল দেখার কারণে হুজুরের বলে, হুজুর একটু সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করে দিয়ে আসে না নাই। ওরে বাবা, সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করবো তা তুই সারাদিন চার দোকানে পরিমণি দেখে বেড়াও কা? আমার মা বলে, আছে হুজুর আজকে ওয়াজ ঠিক আছে, দাওয়াত হবে না, হবে না। একজন স্বামী ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে স্ত্রীর রাত 12টার পরে ডেকে বলছে, ওঠ, তা বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কে? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। কীটা কইল? বলছে যশোরের হুজুর বললো যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে অসুবিধে কী? বলছে অসুবিধা কী মানে? এই তুই আমার বল, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলে কী করে? তা বলছে যে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধে নেই, তোর জন্য যাবো কে? আমার জন্যে আমি যাবো, তোর জন্য তো যাব না। ওঠ, বলছে কালকে তো কে কালকে তাই খেতে, ওঠ শুধু ওঠ, উঠায় জোর করে উজু করায় আছে শীতের রাত, এত করে বললো কালকে থেকে পড়বো না, শুনলো না, শুনলো না। তারপরে উজু করানোর পরে রাত 12টার সময় এসে কাঁদতে চার, বলছে বলো এখন কিসের নামাজ? রাত 12টার সময় কোন উঠতেন নামাজ কয় রাখা পড়ো? বলছে যা হয় পড়। এখন গলার আওয়াজ এত আসতে কার কি খেলা হবে? তো আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? আর 10 মিনিট? 10 মিনিট। ও আমার ভাইয়ের আমি বুঝতে পারছি যে এটা শর্ট শর্ট করতেছে। ও আমার ভাইয়ের আল্লাহর বান্দার যত রিকোয়েস্ট আছে রাখবো না, রাখবো না, রাখবো। কোরআনের পাখির গান শুনতে চান কিনা? চান। আর আমার যুবকদের পছন্দের একটা গান আছে না নাই, তুমি যার লাগিয়া শোনাবো, শোনাবো। এটা আমার যুবকদের নসিহতমূলক গান। আবার নতুন একটা গান করেছি।